প্রিয় দর্শক, জাতির কাছে ক্ষমা চাইলেন মোদি। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে দেশকে 21 দিন লকডাউন করে রাখা নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসিক বেতার ভাষণে জাতির উদ্দেশ্যে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পনা ছাড়া আচমকা দেশ লকডাউন করে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী মোদি। সাধারণ মানুষও অনেক অসুবিধায় পড়েছেন, বিশেষ করে দিনমজুর ও শ্রমিকরা। সেসব সমস্যার জন্য প্রথমেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন মোদি। তবে লকডাউন কেন প্রয়োজন সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মোদি বলেন, দেশের প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিবেক বলছে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা হয়তো না নিলে আপনার জীবন নানা ধরনের জটিলতার মধ্যে পড়ে যেত। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত 24 মার্চ থেকে দেশজুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। দোকান, কারখানা, ধর্মীয় স্থাপনা সহ সকল অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান লকডাউন চলাকালীন বন্ধ থাকবে। এর ফলে দেশটির দিনমজুর ও শ্রমিকরা অনাহারে থাকার শঙ্কায় পড়েছেন। তিনি বলেন, আমি আমার গরিব ভাই বোনদের কথা ভাবি, আমি নিশ্চিতভাবে এটা অনুভব করি যে তারা হয়তো ভাবছেন এ কেমন প্রধানমন্ত্রী যে আমাদের এমন জটিল পরিস্থিতির মধ্যে ফেলেছে। আমি তাদের কাছে ক্ষমা চাই। তিনি আরও বলেন, আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি, কিন্তু 130 কোটি মানুষের দেশ ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই, এছাড়া আর কোনো উপায় নেই। এটা হলো জীবন মৃত্যুর লড়াই, আমাদের এটা জিততে হবে। এমন কঠোর পদক্ষেপের অবশ্যই প্রয়োজন ছিল। এদিকে ভাইরাস পরিস্থিতিতে $2,260 কোটি প্রণোদনা পরিকল্পনা ঘোষণা করেছে ভারত সরকার। এ অর্থ দিয়ে দেশটির দরিদ্রদের খাদ্য সরবরাহের পাশাপাশি সরাসরি নগদ অর্থ দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।